প্রিয় দর্শক মণ্ডলী, কেউ আপনাকে অপমান করলেই আপনি কি করবেন? অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনার চিন্তা ভাবনার জগৎকে একেবারেই পাল্টে দিতে পারে। আপনি যাকে যত বেশি সাহায্য সহযোগিতা করবেন, যত বেশি মায়া মমতা ও ভালোবাসা দেখাবেন, তার কাছ থেকে আপনি তত বেশি আঘাত পেতে পারেন। যেখানে আপনার মূল্য নেই, সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই ভালো। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়। দেখবেন সুখী মানুষ অনেক ক্ষেত্রেই নিজের অহংকারকে দমন করতে পারে না, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। দেখবেন দুঃখী মানুষ অনেক ক্ষেত্রে অধৈর্য হয়ে যায়। আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েকদিনের, আর তার মধ্যে এত রাগ অভিমান কিসের জন্য? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, দেখবেন অন্তরটা প্রশস্ত হয়ে গেছে। অন্তরের মধ্যে রাগ রাখা আর হাতের মধ্যে আগুনের কয়লা রাখা একই কথা। কেউ কি চাইবে তার নিজের ভিতরে আগুনের প্রজ্বলিত অঙ্গার ধারণ করতে? যদি না রাখতে চান তাহলে তা বের করে দিন, আর বের করে দেওয়ার মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া। আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন, হঠাৎ দম ফুরিয়ে গেলে সেই সুযোগ আর পাবেন না। যে সকল মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু অন্যের কাছেও আপনার নামে খারাপ কথা বলতে পারে। সত্যটি ভুলে যাবেন না। মনে রাখবেন যে আপনার কাছে অন্যের বদনাম দুর্নাম করে ভালো হতে চায়, সে কিন্তু অন্যজনের কাছেও আপনার দুর্নাম করে ভালো হতে চাইবে। আর একজনের খারাপ কথা শুনতে, তার গীবত শুনতে খুব ভালো লাগে। এই একটি কাজ শয়তান অত্যন্ত দক্ষভাবে মুখরোচক করেছে। দেখবেন অস্বাস্থ্যকর মশলা জাতীয় খাবারগুলো বেশি মজাদার। একইভাবে আলোচনার মধ্যে কারো প্রশংসা করতে কিন্তু একদম পানসে লাগে, কিন্তু দুর্নাম করতে খুব ভালো লাগে, কারণ শয়তান এই কাজটিকে মুখরোচক করেছে। কিন্তু এর পরিণাম যে জাহান্নাম, সেটির বিষয় অনেকেই বেখেয়াল। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর তোমরা একে অপরের গীবত করো না, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমাহীন ক্ষমাকারী এবং পরম দয়ালু। সূরা হুদুরাত আয়াত নং 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যেসব লোক যারা কেবল মুখে মুখেই ঈমান এনেছে কিন্তু ঈমান অন্তরে প্রবেশ করেনি, তোমরা মানুষের গীবত করবে না ও দোষ ত্রুটি তালাশ করবে না। যারা তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে, আল্লাহ তাদের দোষ ত্রুটি খুঁজবেন। আর আল্লাহ কারো দোষ ত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন। সুনানে আবু দাউদ হাদিস নং 4880। মনে রাখবেন যে অন্যের কথা আপনার কাছে বলে বেড়ায়, সে কিন্তু আপনার কথা অন্যকে বলতে একটু দ্বিধা করবে না, আপনার খারাপ দিকটা অন্যের কাছে বলে বেড়াতে, কারণ এই অভ্যাসটি তার রয়েছে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখাটা বুদ্ধিমানের কাজ। সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে থাকা আর বাবার হাত ধরে পথ চলা। পৃথিবীতে এই দুটি নিঃস্বার্থ মানুষকে সবসময় ভালোবাসার চাদরে আগলে রাখুন। কখনোই আপনি তাদেরকে ছেড়ে যাবেন না, তাহলে আল্লাহও আপনাকে ছেড়ে যাবে না। অতীত জিনিসটা খুবই খারাপ, হঠাৎ মনে পড়লে ভেতরটা ওলট পালট হয়ে যায়। কথায় রয়েছে, কার দোষ কাকে করব দোষী, মিথ্যে মায়ের বাঁধনে জড়িয়ে নিজের চোখের জলে নিজেই ভাসি। প্রিয় দর্শক মণ্ডলী, এই পৃথিবীতে মিথ্যে মায় না জড়িয়ে যে মায় এবং যে ভালোবাসাগুলো আল্লাহ তাআলা আপনার ওপর অর্পিত করেছেন, সেগুলোতে জড়ান, কখনোই আপনি প্রতারিত হবেন না। আর প্রতারিত হয়ে দুঃখ পেলেও আল্লাহ আপনার সাহায্যকারী হবেন। কিন্তু যে ভালোবাসার ব্যাপারে আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে ভুলেও যাবেন না। যতক্ষণ না আপনি তওবা করে আল্লাহর সাহায্য চাইবেন, মনে রাখবেন যারা অপমান করবে তারা চাইবে অপর ব্যক্তিটি যেন তার হাসি ঠাট্টায় উত্তেজিত হয়ে সাড়া দেয়। এই কাজটি ভুলেও করবেন না, তাদের আনন্দের মূল কারণ আপনাকে রাগিয়ে উত্তেজিত করা। ধৈর্য সহকারে হাসি মুখে পরিস্থিতি সামলে নেবেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাতি ইন্নাল্লাহা মাআস-সাবিরিন। অর্থাৎ হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। পারা 2 সূরা 2 বাকারা আয়াত নং 153। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো শুধুমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ তা কখনোই বুঝবে না, এমনকি যে যতই আপন হোক না কেন। ধরুন আপনাকে সাপে কেটেছে, এখন এই সাপে কাটার বিষ, বেদনা, যন্ত্রণা আপনি ছাড়া কারো কি অনুভব হবে? হয়তো তারা আপনার জন্য দুঃখ অনুভব করবে, কিন্তু আসল কষ্টের ব্যথা তারা কখনোই বুঝতে পারবে না। তো প্রিয় দর্শক মণ্ডলী, দাওয়াতি কাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন, হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে করে আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।